নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। আমি প্রণব রয়, এই চ্যানেলের ওনার। কীভাবে এসএসসির আগামী নোটিফিকেশনের জন্য প্রিপারেশন নেওয়া যায় বা অ্যাজ আ অ্যাসপিরেন্ট অফ এসএসসির কীভাবে আপনি প্রস্তুতি নেবেন সে বিষয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে বিভিন্নভাবে কমেন্ট করেছেন যে আগামীর যে নিউ নোটিফিকেশন তার পরিপ্রেক্ষিতে আমরা কীভাবে প্রস্তুতি নেব, কোচিং করবো না গ্রুপ স্টাডি করবো না সেলফ স্টাডি করবো, এই বিষয়ে তারা কিন্তু অনেকেই কনফিউজ রয়েছেন। আমাদের রাজ্য সরকার বা আমাদের যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু, তিনি কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন প্রতি বছরই এসএসসি নেবে এবং তার সঙ্গে প্রাইমারি টেট কিন্তু হবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন তিনি। তো সেই সূত্র ধরেই আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। এখন প্রশ্ন হলো আমরা কীভাবে আমাদের স্টাডি শুরু করব বা চালিয়ে যাব, কোচিং করব বা গ্রুপ স্টাডি করব বা সেলফ স্টাডি করব, কোনটি করব। এই তিনটি কিন্তু ভালো পদ্ধতি যার মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করা যায় কোনো একটা এক্সামের জন্য। দেখুন, কোচিং যারা করছেন বর্তমান সময়ে এই এসএসসির অ্যাসপিরেন্ট হিসেবে, স্কুল সার্ভিস কমিশনের অ্যাসপিরেন্ট হিসেবে, তারা কিন্তু সঠিক পথেই যাচ্ছেন। কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য কোচিং কিন্তু একান্তই জরুরি, কারণ বাড়িতে একা একা পড়ে কিন্তু কোনো কিছু হবে না। যখন এই কোচিং বা গ্রুপ স্টাডির মতো একটা লার্নিং সিস্টেম হবে, তখন কিন্তু যে নলেজ, সেই নলেজটা কিন্তু অনেক বাড়বে। চার পাঁচজন যদি একসাথে বসা যায়, তাহলে কিন্তু যে পড়াশোনার পরিধি তা কিন্তু বৃদ্ধি পাবে এবং জ্ঞানের যে ভাণ্ডার তা বাড়বে। সে সূত্র থেকে বলা যেতে পারে যে গ্রুপ স্টাডি বা যে কোচিং সিস্টেম সেটা কিন্তু অনেকটাই লাভদায়ক কোনো একটা এক্সাম ক্র্যাক করার জন্য। তেমনই কিন্তু এসএসসির এক্সামের জন্য কিন্তু আপনাকে যে প্রিপারেশন নিতে হবে তা কিন্তু গ্রুপ স্টাডি টাইপেরই হতে হবে, কোচিং হলেও চলবে, কিন্তু সেলফ স্টাডি করতে হবে, সেটা কিন্তু নিজের ওপরেই সম্পূর্ণ। সেলফ স্টাডিতে যে মোটিভেশন থাকা দরকার তা কিন্তু অনেকটাই কমে যায়, কারণ একা একা পড়াটা কিন্তু একটা নির্দিষ্ট বয়সসীমার পরে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। সেজন্য গ্রুপ স্টাডি বা যে কোচিং ক্লাস তা কিন্তু অনেকটাই লাভজনক হবে যারা প্রিপারেশন নিচ্ছে। তাছাড়াও আপনাদের অনেকেই প্রশ্ন রয়েছে যে সাবজেক্ট ভার্সেস পিটি অর পিটেট কোনটি পড়ব। অনেকেই বলছে সাবজেক্ট পড়ব না টেটের জন্য বা পিটেটের জন্য প্রিপারেশন নেব। দেখুন, সাবজেক্ট কিন্তু ডেপথ লাগবেই, সাবজেক্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে ভালোমতো অধ্যয়ন করতেই হবে, এখানে কিন্তু কোনো ব্যতিক্রমই কাজ করলে চলবে না। তার সঙ্গে পিটেট এবং যে টেটের এক্সাম, তার জন্য কিন্তু মোটামুটি যেগুলো বিষয় আপনার দুর্বলতা রয়েছে সেগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। যেরকম অনেকজনেরই ম্যাথে দুর্বলতা রয়েছে, পিটেটের ক্ষেত্রে বলছি না, টেটের ক্ষেত্রে বলছি, যাদের ম্যাথে দুর্বলতা রয়েছে তারা অবশ্যই ম্যাথ নিয়ে একটু খাটবেন, তাহলে কিন্তু ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাবে। আর যারা সাবজেক্টের কথা ভাবছেন, সাবজেক্টে কিন্তু গোড়া থেকেই করতে হবে, সাবজেক্টের কোনো ব্যতিক্রম থাকবে না, সাবজেক্টটা নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে, সাবজেক্টের যে খুঁটিনাটি বিষয়গুলো সমস্ত বিষয় জানতে হবে। আর অন্যদিকে যারা পিটেট নিয়ে ভাবছেন, পিটেট কিন্তু একটা গভীর চিন্তাভাবনার বিষয়, যারা নিজের সাবজেক্টে স্ট্রং কিন্তু তা সত্ত্বেও অন্য বিষয় স্ট্রং নয়, তাদের জন্য কিন্তু একটা গভীর চিন্তাভাবনার বিষয় এই পিটেট বা প্রিলিমিনারি টেস্ট। তার সঙ্গে আবার বাংলা ইংলিশ কম্পালসারি যদি করে দেয়, বা আমরা যে কলকাতা গ্যাজেট এর আগেই প্রকাশ করেছিল তার যে রিভিউ করেছি, সেখানে কিন্তু জানিয়েছিলাম যে বাংলা এবং ইংলিশের যে কম্পালসারির ব্যাপারটা সেটা কিন্তু আগামীতে আসছে। সেজন্য কিন্তু অনেক ক্যান্ডিডেটেই ভয় রয়েছেন, তাদেরকে বলবো ভয় পাওয়ার কিছুই নেই, প্রিপারেশন নিতে হবে। টেটের, পিটেটের এবং সাবজেক্টের এই প্রিপারেশনগুলো কিন্তু একসাথে নিয়ে যেতে হবে, কোনো বিষয় কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দিলেই কিন্তু ফাঁকিতে পড়ে যেতে হবে। অর্থাৎ যে এক দুটো সুযোগ পাবেন সেই সুযোগটা কিন্তু ক্যাচ করতে পারবেন না, এক দুটো সুযোগ থাকবে, সেই এক দুটো সুযোগের মধ্যেই কিন্তু আপনাকে আপনার স্থানটি গ্র্যাব করতে হবে। সেই সূত্র ধরেই বলছি, যারা একবারে সঠিক পড়াশোনা করবে তারা কিন্তু এসএসসির যে নিউ নোটিফিকেশান আসবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু চাকরি পাবেই। যারা হার্ডওয়ার্ক করবে তারা চাকরি পাবে, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। অনেকেই অনেক ট্রিক বলবে, সেই ট্রিকে কোনো কাজ হয় না, হার্ডওয়ার্ক করতে থাকুন, দেখবেন এসএসসির নিউ নোটিফিকেশান বেরোলে অবশ্যই চাকরি পাবেন। ধন্যবাদ।